সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি ওমর ফারুক। আমাদের আজকের বিষয় সরল নীতি, দুর্নীতি। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি, আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, এবং এটিইউ তাজ রহমান, প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন, এজন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারছেন। আমরা আলোচনা শুরুর আগে শিরোনামগুলো দেখে আসছি। নদীর পানি রেকর্ড বেড়ে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, ভাঙছে একের পর এক বাঁধ, মধ্যাঞ্চলে আরো বাড়বে পানি, ঢাকার নিচু এলাকায়ও বন্যার শঙ্কা। পদ্মার তীব্র স্রোতে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটের ফেরিগুলোর অচলাবস্থা, যান চলাচল ব্যাহত, আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। ডেঙ্গু প্রকোপের মধ্যে খোদ স্বাস্থ্য অধিদপ্তর ভবনের চারপাশে এডিসের বংশবিস্তার, আসছে লার্ভা, সচেতনতায় রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা। বরগুনায় রিফাত হত্যা মামলায় স্ত্রী মিন্নির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, 5 দিনের রিমান্ডে রিশান ফরাজি। এবং শেষ দিনের অনুশীলনে চোট পাওয়ায় শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না মাশরাফি, টাইগারদের দায়িত্ব নিতে নিজেকে সম্পূর্ণ প্রস্তুত বললেন খালেদ মাহমুদ সুজন। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। আমরা জানি যে সাম্প্রতিক সময়, বিশেষ করে সম্প্রতি ডিসি সম্মেলন হয়ে গিয়েছে, এবং সেই ডিসি সম্মেলনের শুরুতে এবং গতকাল শেষ ছিল, দুই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী তিনি ডিসিদের উদ্দেশ্যে যেই বিষয়টিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সেটি হচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে সরকারের যে সুশাসন এবং জিরো টলারেন্স, দুর্নীতিকে শূন্যে নামিয়ে আনা, সে বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেছেন। এবং তিনি বলেছেন যে ঘুষ দেয়া এবং নেয়া দুটোকেই অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং দুর্নীতিকে শূন্যের কোটায় নামিয়ে আনা হবে। এরই মধ্যে একটি বিষয় যেটি আপনারা নিশ্চয়ই এরই মধ্যে অবগত আছেন, এবং সেটিও এই জেলা প্রশাসক সম্মেলনেই দুদক চেয়ারম্যান তিনি গিয়েছিলেন, এবং সেই সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে পেনাল কোড অনুযায়ী সরল বিশ্বাসে কৃতকর্ম অপরাধ নয়, কিন্তু এখানে শর্ত আছে, আপনাকে প্রমাণ করতে হবে যে কাজটি সরল বিশ্বাসেই করা হয়েছে কিনা। তারপর এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যথারীতি ভাইরাল হয়েছে, এবং আজ শাসক দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছেন যে দুদক চেয়ারম্যানকে আসলে পরিষ্কার করতে হবে যে দুর্নীতির প্রশ্নে সরল বিষয় বলতে আসলে তিনি কে বোঝান। এই সব কিছু মিলেই আমাদের আজকের আলোচনা। এছাড়া রাজনৈতিক বিভিন্ন প্রসঙ্গ রয়েছে, বিএনপি এর মধ্যে বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করছে, আগামীকালও একটি কথা রয়েছে, সেই প্রসঙ্গে আমরা কথা বলবো। প্রথমে আমি যেই প্রসঙ্গটি নিয়ে প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে যে দুদক চেয়ারম্যান তিনি দুর্নীতির বা দুর্নীতিকে মিন করেছেন কিনা, কিংবা সরকারি কর্মকর্তাদের দুর্নীতিরটাতেই তিনি মিন করছেন, সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিভিন্ন বিতর্ক হয়েছে। তো সেই জায়গা থেকে আমি তিনজনের কাছে অভিন্ন প্রশ্ন করতে চাই যে দুদক চেয়ারম্যান যে কথাটি বলেছেন সেটি দিয়ে আসলে আপনারা কি বুঝেছেন, বা সেটার মর্মার্থ আপনারা আপনাদের কাছে কি এসেছে। আমি প্রথমেই দুদু ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। আসলে দেশে দুর্নীতির এখন একটা মহামারী রূপ নিয়েছে। দুর্নীতি আপনার ব্যাংক সেক্টরে যদি দেখেন, ব্যাংকে দুর্নীতির কারণে ব্যাংক ভেঙে পড়েছে, নাম পরিবর্তন করে আবার সরকারি সহায়তায় নতুন ব্যাংক তৈরি হয়েছে, ওই যে ডক্টর মুশাকি মখ আলমগীর সাহেবের ব্যাংক এক্সাম্পল। এমন কোনো ব্যাংক নাই বাংলাদেশ ব্যাংক সহ যেখানে এই দুর্নীতি বা টাকা লুটপাট এরকম কোনো ঘটনা নাই। শেয়ার মার্কেট ভয়ঙ্কর, ভয়াবহ রূপ। আমাদের সাবেক অর্থমন্ত্রী বলেছিলেন যে এত রুই কাতলা আছে পার্লামেন্টে দাঁড়িয়ে, যে এত রুই কাতলা আছে, এত ক্ষমতাবান লোক আছে যাদের নাম আমি প্রকাশ করতে পারবো না। তার ওই যে সরল বিশ্বাসের অর্থমন্ত্রী, তিনি অনেক সত্য কথা নানান জায়গায় বলে ফেলেন।
তো সেই ক্ষেত্রে এই যে কিছুদিন আগে একজন ডিআইজি সাহেব আর একজন হচ্ছে দুদক কর্মকর্তা, সম্ভবত ডাইরেক্টরই হবে, দুইজনে পরস্পরে যে কথা বলেছেন মোবাইলে সেটা ভাইরাল হয়েছে, যার প্রেক্ষিতে ডিআইজি সাহেব জেলে গেছেন এবং সম্ভবত দুদক কর্মকর্তাও তার পদ থেকে পদচ্যুত হয়েছে। তো এখন যারা দুর্নীতি রোধ করবে, যে প্রশাসন, যে দুদক, তারা যে কথাবার্তা বলছেন তাতে মানুষের সন্দেহ বিশ্বাস আরো বাড়ছে, যেটি হচ্ছে সরল বিশ্বাসে। সরল বিশ্বাসে মানুষ খুন, দুর্নীতি, লুটপাট, ধর্ষণ পার পেয়ে যাবে। সরল বিশ্বাসটা কি? টাকা নিলে মানে আমি অন্যদিকে তাকিয়ে নেওয়াটা কি সরল বিশ্বাস? সরল বিশ্বাসে যেটা বৈদুল কাদের সাহেব ব্যাখ্যা চেয়েছেন, আমার মনে হয় দুদকের চেয়ারম্যানের এটা বলা উচিত। আর সবচেয়ে বলি যে যে ডিসি গুলো এখানে আসছিলেন তাদের প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি যে গত নির্বাচনে তারা যে নির্বাচন করেছেন, টাকাটাই কিন্তু নেওয়াটাই শুধু দুর্নীতি না, তারা একটা সরকারই বানাইছে দুর্নীতি করে। সেই সরকারের প্রধান যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, আমি ঠিক কি বলবো আমি ঠিক খুঁজে পাই না। সেই জন্যে আইন শৃঙ্খলা বাহিনী, অর্থ, শিক্ষা প্রতিষ্ঠান, সরকার, ভোট, সব কিছু বিধি ব্যবস্থা এক ধরনের ধস নামছে। সেই ধসের মধ্যে এই যে দুদকের চেয়ারম্যান টু অনেক কর্মকর্তা আছে, তাদের বিরুদ্ধে নানান অভিযোগ যদি আপনি আলোচনা করতে যান, তাহলে এসব রাজনৈতিক প্রতিষ্ঠানের মতো ভূমিকা পালন করবে। সেই জন্য আমার কাছে যেটা মনে হয়েছে যে যেখানে গণতন্ত্রের অনুপস্থিতিতে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠিত হয়, সেখানে কোনো কিছুই স্বাভাবিকতা বিরাজ করে না, ক্রমান্বয়ে সেটা ভয়ঙ্কর দিকে এগোয়, যেটা এখন আমার কাছে মনে হচ্ছে আমরা তার বিষফল যেটা হাতার চেষ্টা করে এখান থেকে বেরোতে পারবো না। এই জন্যে যে মানুষের কোনো রকম মিনিমাম ভোটিং পাওয়ারটা নেই এখন, তারা ভালো মন্দের বিরুদ্ধে কোনো অবস্থা, যেমন আপনি বিচার ব্যবস্থা দেখে দেখেন, সদ্য সাবেক প্রধান বিচারপতি যেভাবে কথা বলছেন, সেই কথাগুলো যেভাবে আসছে সরকারের এই জায়গার কি বলবেন তারা? অর্থাৎ আপনি কোন জায়গাটা হাত দেবেন, কোন জায়গায় যাবেন, কিভাবে বলবেন? অর্থাৎ আমাদের আমরা একটা একটা গভীর অনিয়মের সাগরের নিপতিত হয়েছে, সেখান থেকে আমরা বেরিয়ে আসবো কি করে? এই পথ যদি আমাদের খুঁজতে হয়, তাহলে আমার কাছে মনে হয় প্রথমে আমাদের মুক্তিযুদ্ধে যে 71 সালের যে কনসেপ্ট মুক্তিযুদ্ধের, গণতন্ত্র, স্বাধীনতা, সেই জায়গায় ফিরে যেতে হবে। সেই জায়গায় যেতে আমরা ফিরে না যেতে পারি, তাহলে পরে জবাবদিহিমূলক সরকারও আসবে না, আইনের শাসনও আসবে না, ভালো কিছু প্রত্যাশা করা ঠিক হবে। আমি আপনার কাছে আবারও আসবো, তখন আমি আপনার কাছে যেটি জানতে চাইবো সেটি হচ্ছে মানে যেই নির্বাচনের নিয়ে ধরেন প্রশ্ন ওঠে নাই, সেই নির্বাচনের পরে যে সরকার, সেই সকল সরকারের সময়ও তো দুর্নীতির অভিযোগ উঠেছিল, এবং সেই সময়েও আমরা দেখেছি যে আন্তর্জাতিক যারা এনজিও বা যারা হচ্ছে দুর্নীতির রেটিং দেন বা নির্ধারণ করেন, সেই সময় আমরা দেখেছি যে বাংলাদেশকে দুর্নীতির চ্যাম্পিয়ন হিসেবে কয়েকবার ঘোষণা করা হয়েছে। তো সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন সেটা আমি আপনার কাছে পরে জানতে চাইব। আমি আহমদ হোসেন ভাই আপনার কাছে জানতে চাই, আপনি দুধুভাইয়ের বক্তব্য শুনেছেন, তিনি বলছেন যে ব্যাংকের কথা, শেয়ার মার্কেটের কথা, এগুলো মিলে বলছেন যে বাংলাদেশে মহামারী রূপ নিয়েছে, এবং নির্বাচনকে সামনে রেখে সেটা আপনি শুনতে পেরেছেন, সেটা আমি আর মানে লম্বা করতে চাই না। সেটাকে নিয়ে বলছেন যে সেই নির্বাচনকে সামনে রেখে বলছেন যে সেই ক্ষেত্রে আপনারা আসলে দুর্নীতি নিয়ে আপনাদের কথা বলা আসলে মানায় না, সেটাই দুধু ভাই বলতে চাচ্ছেন, এই প্রসঙ্গে আপনি কি বলবেন? না, আপনার শিরোনামের প্রেক্ষিতে বলি, শিরোনামটা ভালোই লিখেছেন আপনি, তিনি বলেছেন সরল নীতি এবং উনি বলছেন যে মানে সরল বিশ্বাসে কৃতকর্ম, না আমরা শিরোনাম লিখে আমরা শিরোনাম দিয়েছি সরল নীতি দুর্নীতি, মানে আপনি এটা কাব্যিক ছন্দে করেছেন, জি কাব্যিক ছন্দে, কাব্যিক ঢঙে সমীর ছন্দে করে কাজটা করেছেন, আপনার শিরোনামটা ভালো হয়েছে। এখন বাংলাদেশে দুর্নীতির ক্যান্সার, যেটা ক্যান্সারটা এটা হয়ে গেছে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জামাত যখন ক্ষমতা ছিল তখন এটা ক্যান্সারে পরিণত হয়েছে। ক্যান্সার মানে কিন্তু এটা
ফ্যাটাল ডিজিজ। আমরা এই ডিজিজটা থেকে, রোগটা থেকে দেশটাকে মুক্ত করার প্রক্রিয়া আছি, ট্রিটমেন্ট করছি, যাতে এই এত বড় একটা কঠিন রোগ এবং দুর্নীতির একটা বটবৃক্ষ, এই বটবৃক্ষটা স্থাপিত হয়েছে ওই সময়। আর এই বটবৃক্ষের মনুমেন্ট হচ্ছে হাওয়া বাবর, এবং যিনি যখন যুবরাজ, তাকে যুবরাজ বলা হতো, এই যুবরাজই সেখানে বসে বসে বাংলাদেশের দুর্নীতির সেই হিমালয় পাহাড় গড়েছেন। আপনি জানেন খাম্বা দুর্নীতি, খাম্বা দুর্নীতি মানে হচ্ছে খাম্বা আছে, বিদ্যুৎ নাই, বা পেমেন্ট হয়ে গেছে। আর এই খাম্বা দুর্নীতির জন্য কিন্তু তারেক সাহেবের বন্ধু মামুন, তিনি এখনো কারাগারে আছেন। আরো আছে, আপনি যদি বলেন 20 কোটি টাকা যেটা দেশ থেকে পাচার করেছিলেন প্রয়াত কোকো, আপনার বেগম জিয়ার ছোট ছেলে, সেই 20 কোটি টাকা সিঙ্গাপুর থেকে কিন্তু দুদক দেশে ফিরিয়ে এনেছেন। এবং দেশের বাইরে যে টাকা পাচার করেছিলেন তারেক রহমান, সেই ব্যাপারে কিন্তু FBI থেকে এসে কিন্তু আমার এই দেশে সাক্ষ্য দেওয়া হয়েছে, হ্যাঁ টাকা উনি পাচার করেছেন, এটা শাস্তি হয়ে গেছে, এটারও বিচার হয়েছে, এটার রায় হয়েছে। কাজে বাংলাদেশটাকে দুর্নীতির এই ক্যান্সার থেকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পরে এই ক্যান্সার থেকে, এই রোগটাকে ধীরে ধীরে আস্তে আস্তে সারিয়ে তোলার জন্য উনি অনন্তকর চেষ্টা করে যাচ্ছেন। এবং হেড অফ দি গভর্নমেন্ট, সরকার প্রধান যখন জেলা প্রশাসকদের মিটিংয়ে বলেন যে দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না, এটা হচ্ছে ওনার মানে প্রতিজ্ঞা, ডিটারমিনেশন। এবং দুর্নীতির প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স। তারপরে বাংলাদেশে আপনার ধরেন অনেক কথা আছে, যেগুলো হচ্ছে গসিফ, আপনার চাষতরে বসে, বৈঠকে বসে দুর্নীতির অভিযোগ উত্থাপন করে বলা, ব্লেম দেওয়া, মিডিয়ায় কথা বলা। যেমন পদ্মা সেতু নিয়ে কিন্তু অনেক ক্যাম্পেইন হয়েছে, এখানে দুর্নীতি দুর্নীতি হচ্ছে, দুর্নীতির কারণে একজন মন্ত্রীকে প্রশ্নন্ত রিজাইন করতে হয়েছে, একজন সচিবকে কারাগারে যেতে হয়েছে। এটা আমরা করেছি, আমাদের গভর্নমেন্ট করেছে, প্রধানমন্ত্রী নিজে করেছেন, কিন্তু আলটিমেটলি কি প্রমাণিত হলো? আলটিমেটলি কানাডার আদালত সেখানে বলেছে যে এখানে কোনো দুর্নীতির কোনো কিছুই নেই, এটা হচ্ছে গসিফ, জল্পনা কল্পনা করে আড্ডায় বসে কথা বলা, এখানে দুর্নীতি কিছুই নেই। উপরন্ত ওয়ার্ল্ড ব্যাংককে একুশ করা হয়েছে, ওয়ার্ল্ড ব্যাংকও পরে কিন্তু পরোক্ষভাবে হোক প্রত্যক্ষভাবে হোক তারা এটা কিন্তু ভুল স্বীকার করেছে যে তাদের এটা ভুলই হয়ে গেছে। তো ওয়ার্ল্ড ব্যাংককে যার প্রভাবিত করেছে দুর্নীতির কথা বলে, সেখানে কিন্তু দুর্নীতির গন্ধ বা সে প্রমাণ করতে পারে নাই। কাজে বাংলাদেশে যেখানেই দুর্নীতি হোক, ইভেন কদিন আগে যেটাকে বলা হয়েছে বালিশ দুর্নীতি, আপনারা বলছেন যে মানে আপনারা চিকিৎসা করছেন এবং আপনারা এরই মধ্যে 10 বছরের বেশি টানা ক্ষমতায়, এই চিকিৎসা আসলে কতদিন চলবে? শত বছরের দুর্নীতির ক্যান্সারকে, এটা ক্যান্সার রোগীটাকে তো ট্রিটমেন্ট করতে সময় লাগে। বিএনপি কে 17 বছর ক্ষমতায় ছিল না, এই দুর্নীতি কি একদিনে হয়ে গেছে? বঙ্গবন্ধু হত্যার পর থেকে দুর্নীতি শুরু হয়েছে, আপনি এটা ভুলে যান কেন? কিন্তু এটা এসে ব্যাপক আঘাত ধারণ করছে, ক্যান্সার রূপান্তরিত হয়েছে আপনার যখন বিএনপি জামাত ক্ষমতায় ছিল তখন। কাজে এই ক্যান্সার রোগটাকে সারাতে হলে তো 7 দিনে হবে না, এটাকে অনেক অনেক ট্রিটমেন্ট করতে হবে। এই ট্রিটমেন্ট করার জন্য এই আপনি বলেন, দুদকের চেয়ারম্যান বললেন সহজ সরল বিশ্বাসে বিশ্বাসে, এইটা তো ওনার কথাটা তো ব্যাখ্যা উনি করতে পারবেন, এটা আমরা বুঝতে পারি না, ডিকশনারিতে পাওয়া যাবে না, অভিধানে খুঁজে পাওয়া যাবে না, সরল বিশ্বাসে দুর্নীতি কোনটাকে বলে এবং সংজ্ঞা আমরা পাই নাই। উনি কেন বললেন, কী কারণে বললেন, এটা কঠিনভাবে উনি বুঝে বলতে পারবেন। সেটা কি মানে আমলাদের ক্ষেত্রে মানে 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 মোটা দাগে যদি বলা হয় যে আমলাদের ক্ষেত্রে কিছুটা নমনীয় সরকারও, সেই প্রশ্ন যদি আমি তুলি তাহলে সেটাকে আপনি কিভাবে আসবেন? কারণ হচ্ছে আপনারাই হচ্ছে সরকারি কর্মচারীদের যে সরকারি চাকরি আইন 2018 যে খসড়া যেটা সেখানে চূড়ান্ত করেছেন, সেখানে দুর্নীতির মামলায় পূর্ব অনুমতি ছাড়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের গ্রেফতার করা যাবে না, সেটা আপনারাই এনেছেন। এবং সেই জায়গা থেকে যদি
রাষ্ট্রের অন্যান্যরাও মনে করেন যে না ঠিক আছে আমলাদেরকে একটু ছাড় দিতে হবে, মানে অত কঠোরভাবে ছাই দিয়ে ধরা যাবে না, মানে সেই প্রভাবটা পড়েছে কিনা? আপনি ওইটাকে ওইভাবে নেবেন না, সরকারি আমলারা যেই হোক দুর্নীতি যেই করবে, সে দুর্নীতি ধরা পড়লে তার বিরুদ্ধে অবশ্যই মামলা হবে, এবং সেই ক্ষেত্রে কেন কেন গভর্নমেন্ট পারমিশন দেবে না? অবশ্যই গভর্নমেন্ট পারমিশন দেবে, কাজে টাইমটা হয়েছে এটা টাইম। আপনার যদি দেশবাসী যদি মনে করেন যে আইনটা পরিবর্তন দরকার, এটাও পরিবর্তন হতে পারে, কিন্তু তারপরেও কিছু কথা থেকে যায়। যেমন আমাদের যিনি সচিব ছিলেন পদ্মা সেতুর, তাকে কি দুর্নীতির কারণে অভিযোগ, ওই যে প্রভাকাণ্ডার কারণে তাকে জেলে যেতে হয়েছে, তিনি কিন্তু এখন মনে হয় এতে আর চেয়ারম্যান, এর এনবিআর এর চেয়ারম্যান এখন। বাট ইট ইট ওয়াজ ফলস, এটা অসত্য ছিল, মিথ্যাচার ছিল। অনেক আমি আপনি বসে আছেন, আমি যদি আপনার বিরুদ্ধে কালকে একে বক্তৃতা করি যে আপনি দুর্নীতিবাজ, আপনি দুর্নীতি করেছেন, মানুষ তো জানে না আপনার সম্পর্কে যে আপনি দুর্নীতিবাজ না, কিছু কিছু মানে হইতে পারে, হইতে পারে, মানে মুখ দিয়ে বললেই দুর্নীতিবাজ হয়ে যাওয়া যায় না, এটা প্রমাণিত হইতে হয়। কিন্তু বাংলাদেশে যেখানে একটা দেশের গভর্নমেন্ট প্রধান ছিলেন, সরকার প্রধান ছিলেন, তিনি যখন এতিমের টাকা আত্মসাতের সাথে জড়িত থাকেন, আর সেই কারণে যখন মামলায় কো আদালত যখন বিচারপতি যখন রায় দেন তার বিরুদ্ধে এবং যে শাস্তি পান কারাগারে থাকেন, তখন আমাদের বুঝতে হবে যে পছন্দ হচ্ছে কোত্থেকে, দুর্নীতি কোথা থেকে শুরু হয়েছে। সুতরাং সেই ক্ষেত্রে সেটাই তো আমাদের দুঃখজনক। আর একটা দেশের সরকার প্রধান প্রধানমন্ত্রী তিনি দুর্নীতির বিরুদ্ধে একটা এসে মুভমেন্ট আন্দোলন শুরু করেছেন, এটা মুভমেন্ট। জি আমাদের আমি মনে হয় আপনার পয়েন্ট ক্লিয়ার, আমরা আপনার কাছে আবারও আসবো। আমি একজন দর্শক অপেক্ষা করছেন, তারপর তাজ ভাই আমি আপনার কাছে তারপরে আসি। যে দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি জুলফিকার বলছিলাম বগুড়া থেকে। জি একটু ভাই একটু জোরে বলতে হবে। জি আমি জুলফিকার বলছিলাম বগুড়া থেকে। জি আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। জি আমার স্যারের কাছে প্রশ্ন হলো, স্যার বললেন যে 2001 সালের দুর্নীতির আখড়া শুরু হয়েছিল, তো দুর্নীতি আখড়া যদি তখন শুরু হয়ে থাকে, তখন একটা চাকরি সরকারি চাকরি নিতে গেলে দেখা গেছে প্রায় ঘুষ লাগছে 5-6 লাখ টাকা, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে একটা সরকারি চাকরি নিতে গেলে 17-18 লাখ টাকা লাগছে, তাহলে সেই তুলনায় কেমন কি দুর্নীতি বাড়ছে না কমছে? আমি স্যারের কাছে একটু প্রশ্ন আর কি। প্রথমে ধন্যবাদ আপনাকে এবং দুই বিজ্ঞ আলোচককে। আমি শুরুতেই আমার আপনাদের আমার নেতার মৃত্যুর পর প্রথম এসেছি, তাই আপনাদের টেলিভিশনের মাধ্যমে আমার নেতার রুহের মাগফিরাত কবে দোয়া করে আল্লাহ যেন ব্যস্ত সর্বোচ্চ মোকাম প্রদান করেন। দুদকের চেয়ারম্যান যেটা বলেছেন যে সহজ সরল বিশ্বাসে এটা সিআরপিসির মাধ্যমে নিতে পারবেন, আজকে আওয়ামী লীগের মাননীয় মন্ত্রী এবং সাধারণ সম্পাদক বলেছেন যে দুর্নীতি দুর্নীতি যেখানেই হোক, এখানে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর আছে। আপনার আপনি একটু বলে ফেলেছেন আহমদ ভাইকে, আমি সেটাতেই আসতে চাচ্ছি যে কত বছর ডিসি অফিসে সিলেটের আপনি জানেন, সবাই জানে দুদক কিন্তু অভিযান চালিয়েছিল, সে অভিযানে দুদকের কর্মকর্তারা লাঞ্ছিত পর্যন্ত হয়েছিল, ইট ইজ অন রেকর্ড, আমার কাছে আর্কাইভে আছে। এরপরে এটা কি হলো কেউ জানে না। দুদক ডিসি সচিবদের হাত দিতে পারতেছে না, এর অনেকদিন ধরে জানে। এখন ডিসির সম্মেলন থেকে বাইরে হয়ে দুদকের চেয়ারম্যান যেটা বললেন, এটার অন্তর্নিহিত কারণগুলো অনেক কিছু হতে পারে যেটা উনি একমাত্র ব্যাখ্যা দিয়ে বলতে পারবেন, যেটা বলা হয়েছে উনি ব্যাখ্যা দেব। আপনি 2018 পার্লামেন্টে, আমরা যখন অপোজিশন পার্টি, এখন অপোজিশন বিরোধী দল হিসাবে আমরা এই আইনের বিরোধিতা করেছি জোরালোভাবে, সমস্ত সংসদ সদস্যরা আমাদের জাতীয় পার্টির, যে সরকারি কর্মকর্তারে গ্রেফতার করা যাবে না পূর্ববর্তী পারমিশন ছাড়া দুর্নীতির কোনো দায়, তাতে এটা কী হবে? সরকারি কর্মকর্তাদের সেফগার্ড দিয়ে দিলেন আপনি, আপনি প্রোটেকশন দিয়ে দিলেন, তো অন্য সবাইকে, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, সবাইকে আপনি গ্রেফতার করতে পারবেন, কিন্তু যারা সরকারে আছেন তাদেরকে গ্রেফতার করতে পূর্ববর্তী পারমিশন লাগবে, এটা দুই ধরনের আইন হয়ে গেল। এক দেশে দুইটা আইন হইতে পারে না। আপনি যত বড় ক্ষমতাধর ব্যক্তি হন না কেন, আইন সমান গতিতে আপনার পিছনে হাঁটতে হবে যদি আপনি সেই আইন ভঙ্গ করেন। সরকার এই চেষ্টা সুযোগ করে দিয়ে দিল, যেটা আজকে দুদকের চেয়ারম্যান গতকালকে বলে দিলেন,
এখন সেই সুযোগটা আপনি কিভাবে এটা বের করে নিয়ে আসবেন? আমরা রাজনৈতিক দল হিসাবে আলোচনা সমালোচনা করতে হবে, সরকার কোন চিন্তা করে এটা করেছিল, সরকারের ব্যাখ্যার প্রয়োজন। আহমদ ভাই বলেছেন যদি মানুষ চায় না সরকার হয়তো এটা চিন্তা করবে, মানুষ তো অবভিয়াসলি চায় না। দুদকের কর্মকর্তা টাকা নেবেন, আগে ছিল 10%, 5%, 111-এর মতো ভয়াবহ অধ্যায় যখন আসলো তখন এটা চলে গেছে অনেক উপরে, এখন সেটা তো আরও উপরে। ডিআইজি মিজান সাহেব তো 40 লক্ষ টাকা দিলেন, এখন কথা হলো সেই ডিআইজি মিজান 40 লক্ষ টাকা পেলেন কোথায়, সেই উৎসটা তো খুঁজতে হবে। দুদকের কর্মকর্তার সাহস হলো কিভাবে যে উনি একজন ডিআইজির কাছ থেকে টাকা নিচ্ছে এবং সেটা রফা দফা করার জন্য, ইট ইজ অন ভয়েস রেকর্ড। আমি মানি সরকার মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেই, উনি ইনিশিয়েটিভ নিয়েছেন, ডিআইজি মিজান এখন জেলে আছেন। দুদকের কর্মকর্তার আপনি সেভ করবেন, ওনার বিরুদ্ধে তদন্ত করবেন? আপনি যদি পার্শিয়ালি করেন তাহলে দুদকের কর্মকর্তার তদন্ত আপনাকে করতে হবে। মানুষের মনে যদি একটা আস্থা তৈরি করতে হয়, কেউ উর্ধে থাকতে পারবে না। এই জিনিসটা বন্ধ হলে সরকার দুদকের এই আইনটা করে দুদুকের অনেক কিছু হাতে বেঁধে দিয়েছে, পারতেছে না এদেরকে ধরতে, বিশেষ করে ডিসিদের। আপনি জানেন না এরা নিজস্ব ফোর্স চাচ্ছে তাদের সাথে নেওয়ার জন্য, আপনি তো জানেন আজকে প্রপোজাল দিয়েছে, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন না এটা হবে না, পুলিশ ফোর্স আপনাদের আলাদা তাদের ইউনিট করার জন্য আর কি, যেটা ডিসিদের সাথে থাকবে। একটা দেশের উন্নয়নের যতটুকু না, আপনার রাজনীতিবিদ আমরা যারা তিনজন বসে আছি, আমরা আমরা যত কিছু হয় সব আমাদের উপরে যায়। 111-এর মতো অধ্যায় যখন আসে তখন রাজনীতিবিদরা কিন্তু জেলে যেতে হয়, সরকার প্রধান সাবেক সরকার প্রধানদেরকে জেলে রাখা হয়, ধরা হয়, কিন্তু ওনারা কখনো কিছু হয় না। ওনারা সব সময় পর্দার আড়াল থেকে সেই ভয়ে চলে যান এই আইনের কারণে, মারপেচের কারণে। রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে তখন এদের উপরে ভরসা করে চলার কারণে এরা পার পেয়ে যায়। তার পিছনে কারণটা কি? আইন সঠিক প্রয়োগ হচ্ছে না করাপশন অফিসারদের জন্য। এই যে ওসি 5 লক্ষ টাকা দিয়ে একটা দর্শন মামলা রফাদফা করতে চাইলো, উনি জানেন। এই যে নুসরাত হত্যার ওসি ভিডিও রেকর্ড করে তার এটা ভাইরাল করে দিল তাকে দোষী বানানোর জন্য, এই 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 সাহস কোথা থেকে পায় এই অফিসাররা? এটা রাজনৈতিক দলের ব্যর্থতা, আমরা ডেফিনেটলি এটা আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি আমাদের ব্যর্থতা। তার চেয়ে বড় ব্যর্থতা হবে সরকারে যারা আছেন ওনাদেরকে এই জায়গাতে যদি না ধরেন, এই জায়গাটা যদি পিন পয়েন্ট না করেন, তার বাংলাদেশের মানুষ সবসময় রাজনীতিবিদদের ধরবে ধরবেই। মানে আমরা ক্ষমতায় থাকার জন্য যে দল যাক, আমার দল ক্ষমতায় ছিল, আমরা যে একদম ফেরাস্তা ছিলাম সেরকম কথা না, আমাদের অনেক বোরা ছিল, বিএনপি আসছে সেখানেও ছিল, আমরা কিন্তু এই পুলিশ বাহিনীর উপরে এই প্রশাসনের উপরে ভর করে ক্ষমতায় টিকে থাকতে চাই। র‍্যাব তৈরি করেছে বিএনপি, আজকে সেই র‍্যাবকে বিলুপ্ত করার জন্য বিএনপি বলছে, ইট ইজ ক্লিয়ার। আমরা যখন আসি ক্ষমতায় তখন আমার স্বার্থের জন্য আমি সব কিছু একটা সেট আপ করে নিব, কিন্তু ক্ষমতার বাইরে যখন যাই তখন ডিফারেন্ট। টেলিভিশনে বসে আমাদেরকে দেখার, এখান থেকে বসে কথা বলা, স্টেডিয়ামের ফিল্ডে যখন ক্রিকেট খেলে যারা তারা জানে কীভাবে খেলছে, আপনি কথা বলছেন। এখন হলো আমাদের রাজনীতিবিদদের এই আইনগুলোকে পিন পয়েন্ট করতে হবে, আমরা মানুষের জন্য করতে হবে, আমলাদের জন্য নয়। এই আমলারা এই বরকটের সাইড যে ব্রিটিশ সিস্টেম, ব্রিটিশরা ক্যান্সেল করে ফেলছে, কিন্তু আমাদের এখানে এখনো আছে, আমরা এদের বাইরে যেতে পারবো না। মন্ত্রী কাজ করে যান, ক্ষমতায় পালাবর্ধন যখন হয় মন্ত্রী জেলে যান কাজের জন্য, সচিবের কিছু হয় না। কিন্তু আমলারা তো বলেন যে আপনাদের কারণে, রাজনীতিবিদরা যারা ক্ষমতায় থাকেন তাদের কারণে ওনারা এগুলি করতে বাধ্য হন বান্দরবনে পাঠিয়ে দেওয়া হয় যখন মন্ত্রীর কথা শোনা হয় না। এখন আগের মতো মনে হয় এটা নাই আর, এটা বললেও কাজ হবে না। আমি এই জিনিসটাতে এত বেশি মানে আমি বলবো না, আমি যতটুকু ক্ষুদ্র অভিজ্ঞতা এখন যাওয়া আসার থেকে আমি যতটুকু জানি এখন সেই দিনটা নাই। কোনো একটা কাজ মন্ত্রী করে ফেলবেন আর প্রধানমন্ত্রী দপ্তরে যাবে না, প্রধানমন্ত্রী জানবে না, এটা এটা অবশ্য আমার কাছে মনে হয় এই জিনিসটাতে আমি যাইতে পারলাম না এতটুকু, এটা এতটুকু হবে না। আগে ছিল অনেকবার, আমাদের সময় হয়েছে, হচ্ছে এই গভর্নমেন্টের প্রথম টার্মেও ছিল, সেই জিনিসটা অনেক কমে আসছে। যেটা কাজ হবে না তারা, যেটা বিধির বাইরে হবে না, কিন্তু সচিব সাহেব যদি কোনো কাজ করতে চান এটা মন্ত্রী করে দিতে হবে। এই পর্দার আড়ালের যে এই এই শক্তি, যে ক্ষমতা, এটার জন্য এতটুকু সচিব ডিসিদের ধরতে পারে না। ওনাদের আপনি অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আসেন। রাষ্ট্রীয় ক্ষমতায় যখন আওয়ামী লীগ আছে এখন সব নেতারা কিন্তু ডিসির কাছে সবচেয়ে দামি, দুদুবাই যান আমি যাই, আমরা আমাদের কোনো ভেইল নাই তাদের কাছে না। কিন্তু মানে কেন এটা কেন
রাজনৈতিক দল যারা বৃহত্তর রাজনৈতিক দল সংসদে রিপ্রেজেন্ট করে তাদের সবার সমান থাকতে হবে ডিসিদের কাছে। এই জিনিসটা আমরা রাজনীতিবিদরা তৈরি করতে পারি নাই, সরকার থেকে আমিও পারি নাই, বিএনপি দুবাইরে পারে নাই, ওনারাও করছে না। এখন আপনি আপনার আপনি যদি ডেমোক্রেসির কথা বলেন, পার্লামেন্টারি ডেমোক্রেসির কথা বলেন, দেশকে অন্য জায়গায় নিয়ে যাবেন, ফ্লারিশ করবেন, আপনাকে এই ছোটো ছোটো জিনিসগুলোকে কিন্তু ধরতে হবে। যখনই ধরা শুরু করে দিবেন, আমরা যদি তিনজনে এক থাকি, আমাদের মধ্যে বিভেদ না হয়, ওনারা সুযোগ পাবে না, এই দেশটিকে আমরা ভালো উচ্চারে যেতে পারবো। জি দুদু ভাই, আপনার কাছে আসি। আপনি বলেছিলেন যে মহামারী রূপ নিয়েছে, আবার আহমদ ভাই বলছেন যে আপনাদের সময় বিষবৃক্ষ। তারপরে আমি আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে যখন নির্বাচনী প্রশ্ন ওঠেনি, তখন আমরা দেখেছি দুর্নীতিতে বাংলাদেশকে চ্যাম্পিয়ন হিসেবে কয়েকবার ঘোষণা করা হয়েছে। এই প্রসঙ্গে আপনি যদি কিছু বলেন। ছোট্ট একটা কথা বলি, এই যে বট বৃক্ষ দুর্নীতির, হা ভবন খাম্বা দুর্নীতি, মজার ঘটনা আছে, হা ভবনের নামে কোনো কেস নাই। স্টার্ট করছেন আজকে প্রধানমন্ত্রী যখন বিরোধী দলের নেত্রী ছিলেন, হা ভবনের দুর্নীতি, হা ভবনের বিরুদ্ধে তো একটা কেস থাকবে এবং সেখানে তদন্ত করে তো একটা ঘোষণা করবে। আজকের যে প্রধানমন্ত্রী, তাকে উকিল নোটিশ করে মানে করা হয়েছে, তারপরে তিনি এটা বন্ধ করেছেন। এখন যারা বলছেন তাদের বিরুদ্ধে বোধহয় উকিল নোটিশ করতে হবে। আওয়ামী লীগের মজার ব্যাপার হচ্ছে যে কোনো ভিত্তি ছাড়া প্রচারণায় তারা খুব দক্ষ। যেমন গণতন্ত্র, গণতন্ত্র গণতন্ত্র, যখন গণতন্ত্র আসবে তারপরের স্টেপই হচ্ছে একদল বাকশাল, তারপরেই হচ্ছে কর্তৃত্ববাদী ফ্যাসিবাদ, তারপরেই হচ্ছে কেয়ারটেকার, তারপরেই হচ্ছে কি করে ভোটের সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলা যায়। এটা হচ্ছে বিরোধী দলের সময় চমৎপ্রদ বক্তব্য। এই যে দেখবেন না যে চ্যাম্পিয়ন দুর্নীতিতে কয়টা ব্যাংক বিএনপির সময় লুটপাট হয়েছে, শেয়ার বাজার যে দুবার লুটপাট হয়েছে সেটা তো আওয়ামী লীগের সময়, বিএনপির সময় হয়েছে, কিন্তু এটা বলে দিছে। যেমন দেখেন না যে তারেক রহমান যে ম্যাজিস্ট্রেট তাকে বেকসুর খালাস দিয়েছে, সে কিন্তু দেশে থাকতে পারে নাই, তাকে বিদেশে আশ্রয় নিতে হয়েছে। এই যে একটা সিগনাল, অর্থাৎ তারেক সাহেবের যদি দুর্নীতিতে খালাস দেন তাহলে কিন্তু দেশে থাকতে পারবেন না, এটা হাইকোর্ট বুঝতে পারছে। এই জন্য যেটা কখনো হয় না, নিচে যদি কোনো রায় বিপক্ষে যায় সেটা উপরে গিয়ে খালাস পায়, ওখানে গিয়ে একেবারে সবিস্তারে তার রায়টা। আমার ধারণা আছে ওই ম্যাজিস্ট্রেট ওই বিচারপতি, সম্মানিত বিচারপতি বলে ভয় পাইছেন, যদি কোনো কারণে সে খালাস দিই তাহলে আমারও হয়তো দেশে থাকা হবে না। এক্সাম্পল আছে আমাদের দেশে, খাম্বাক নাই, দুর্নীতি নাই খাম্বার নামে বলে যাবে। আমি একটা বঙ্গবন্ধুর বিখ্যাত, আমার মাঝে মাঝে মনে হয় যে উনি এই বক্তৃতা কেন করেছিলেন, লোকে পায় সোনার খনি, আমি পেয়েছে চনিয়ের খনি, 74 সালে বিখ্যাত বক্তৃতা। আমার ডানে চোর, বামে চোর, পিছনে চোর, সামনে চোর, পার্লামেন্টে বলছেন বঙ্গবন্ধুর বিখ্যাত। সেখান থেকে কার বিরুদ্ধে বলছে, সামনে তো আওয়ামী লীগ, পাশে তো আওয়ামী লীগ, পিছনে তো আওয়ামী লীগ, চাটার দল সব কিছু চেটে মিটে খেয়ে ফেলে, আমার কম্বলটাও আমার পায় নাই, বঙ্গবন্ধু প্রিয়, এসব বিখ্যাত বক্তৃতা। এটা তো বিএনপির নামে না, এটা তার দলে তার তিনি এটা এটা বলছেন। তো কথা বলে ক্ষেত্রে মানে বঙ্গবন্ধুর মানে মানে রাজনৈতিক সদিচ্ছার তো প্রকাশ, সদিচ্ছাটা আছে। ওই বিখ্যাত সোর তো একটা ধরা পড়ে নাই, দু চারজন এখনো বেঁচে আছে। তো সেই কারণে এই যে পদ্মা সেতু, পদ্মা সেতু বড় দুর্নীতি হচ্ছে প্রকল্প। যদি আমি 1,000 কোটি টাকা শুরু করে থাকি, তা এখন 1,00,000 কোটি টাকায় রূপান্তরিত হয়েছে, এই টাকা যাই কই? হ্যাঁ ভাই, সচিব তো জেলে গেছে, মন্ত্রী তো বাদ পড়েছে, সেই মন্ত্রী তো নমিনেশনও পায় নাই, পরে কেন দিলেন না? যোগাযোগ মন্ত্রী, তাকে নমিনেশনটা দিলেন না কেন? তাকে আবার মন্ত্রী করলেন না কেন? সুর বলে আমি যদি এই দাবি করি তাহলে সুর তো আওয়ামী লীগের মধ্যেই আছে, এখন অস্বীকার করছে, কিন্তু ছিল তো এবং আমি এটা মেনে নিয়েছি।
সচিবও যে লেগেছে ওই একই কারণে। বেগম যে বিচার করেছে সেই টাকার পরিমাণ এখন যে 2 কোটি টাকা সেটা 8 কোটি টাকা এখন ব্যাংকে রয়েছে। কিন্তু কথা বলতে গিয়ে বলবে সাবেক প্রধানমন্ত্রী কিন্তু গিয়ে বলবে এতিমের টাকা মেরে খেয়েছে। আরে ভাই, একটা সরকারকে মেরে খেয়ে ফেললাম, একটা ইলেকশনকে মেরে খেয়ে ফেললাম, একটা ব্যাংককে মেরে খেয়ে ফেললাম, আমি ওই যে শেয়ার মার্কেট মেরে খেয়ে ফেললাম, এটা নজরে আসবে না। সেই জন্য বাংলাদেশ মহিলা পরিষদ কয়েকদিন আগে দেখলাম যে একটা প্রেস কনফারেন্স করছে কি দেশে এই যে নারী নির্যাতন শিশু নির্যাতন হচ্ছে, তারা ভীষণভাবে কষ্ট পাইছেন ভীষণ, এবং এই কষ্টে আমিও তাদের সহমর্মী। কিন্তু একদিনের জন্য রাস্তায় নামেনি, একটা দিনের একটা কর্মসূচি দেয় নাই। কিন্তু ওই এক ইয়াসমিন দিনাজপুরের বিএনপি সময়, আরে আল্লাহ, কাপড়ই ঠিক থাকে না তাদের, মিছিল করতে করতে কাপড়ই একেবারে গত্রদহন হয়ে যাচ্ছে। ইয়াসমিনের জন্য তার ভীষণ কষ্ট হয়েছে, আমিও তাদের সঙ্গে ছিলাম। কিন্তু এখন গড়পড়তায় প্রতিদিন 2 জন নারী নির্যাতিত হচ্ছে, কারো কারোর বয়স 3 বছর, আর সে তো বললই বৃদ্ধ মহিলা পর্যন্ত। আমাদের বাংলাদেশ মহিলা পরিষদে আমি এই কথা বলবো না যে তারা উপভোগ করছে, দলীয় এবং রাজনৈতিক সদিচ্ছা এবং গোলামির কারণে বাংলাদেশের রাজনীতিটা ধ্বংস হয়ে গিয়েছে, রাজনীতিটাই নাই। বিরোধী দল আর সরকারি দল, সরকারি দল চলছে পুলিশের কথায়, প্রশাসনের কথা, আওয়ামী লীগ আছে বলে আমার কাছে মাঝে মাঝে মনে হয় না। 80% আছে পার্লামেন্টে এখন সরকারি দলের, তো 2-5 জন 10 জন বাদে সব তো সরকারি দল, 80% আছে ব্যবসায়ী। এই যে আহমেদ হোসেন সাহেব ছাত্র রাজনীতি করছেন, আমার আমি দীর্ঘদিন ধরে তার সঙ্গে, সে আমার সমালোচনা করে আমি তার সমালোচনা করি। দুনিয়া আজ যাই পাক, তার রাজনৈতিক অসততার কথা বলা যাবে না, নমিনেশন তো দেয় নাই, রাজনীতির থেকে বেরিয়ে যাচ্ছে আমরা। সেটা তো আপনাদের দলের ক্ষেত্রেও সত্য, আমাদের আমি আমি তো বলি নাই যে বিএনপি আর আওয়ামী লীগ আলাদা করে, রাজনীতির থেকে আমরা বেরিয়ে যাচ্ছে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে দুর্নীতি মহামারী, ধর্ষণের মহামারী, ওইটা একটু আগেই তো বললাম, এগুলো ঠেকাতে হলে আইনের শাসনটা দরকার। আইনের শাসন যদি আমি ফিরিয়ে আনে না আনতে পারি, গণতন্ত্র ফিরিয়ে আনতে না পারি, ভাই পার্লামেন্ট গঠিত হবে, আইফকে আমরা পতন ঘটাইছি কেন? পতন ঘটাইছি, সে 57 মাসে ভোট অধিকারটা ছিল না, মৌলিক গণতন্ত্র, মুক্তিযোদ্ধাটা হলো কিসের জন্য? গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য। এমন একটি পত্রিকা আছে নাকি যে তার মন খুলে কথা বলতে পারে, লিখতে পারে, বলতে পারে? বাংলাদেশে নেই, ডিজিটাল আইন, যে কোনো সময় যে কোনো বিপদে সে পড়তে পারে। সেহেতু যতটা সম্ভব বিপদ এড়িয়ে চলাটাই হচ্ছে বাংলাদেশের জন্য, মানে আস্তে আস্তে, যে ওখানে কাদা আছে কাদার মধ্যে আমি এই দিক থেকে যাই, রাজনীতি তো তা না, সত্যটাকে প্রতিষ্ঠিত করা। আমি মনে করি এখন এই যে জুলফিকার বললো এই যে বগুড়ার থেকে, যে আগে এই টাকা লাগতো, আমি টাকার অঙ্কটা তুললাম না, এখন তার থেকে বেড়ে তো অনেক বেশি হয়ে, এটা কেন, কিভাবে আপনি ঠেকাবেন? যে আমার কাছে প্রশ্ন ছিল, আমি ওনার কাছে যাই বা আমি পরে আবার আপনার কাছে, আমি আমি শেষ করে দিই। আমার মনে হয় যে বাংলাদেশের যতদিন পর্যন্ত আমরা আইনের শাসনটা প্রতিষ্ঠা করতে, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হব, ততদিন পর্যন্ত অন্য কিছু প্রত্যাশা করা ঠিক হবে না। জি আহমদ ভাই, একজন দর্শকের প্রশ্ন আছে, তারপরে তারপরে আমি আপনার কাছে আসছি। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হলো আওয়ামী লীগের ওনার কাছে, যে হাওয়া বাবুর কথা বললেন, তারপরে বিএনপি আমলের দুর্নীতির কথা বললেন, তারপরে টাকা পাচারের কথা বললেন, তো ওনাদের আমলে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি টাকা পাচার হয়েছে বিদেশে, ওনাদের আমলে সবচেয়ে বেশি ব্যাংক লুট করেছে, ওনাদের আমলে শেয়ার বাজার ধ্বংস হয়েছে সবচেয়ে বেশি, এখনো শেয়ার বাজার ধ্বস চলছে। জি আপনার প্রশ্নটা কি? আমার প্রশ্ন হলো যে এগুলা কি দুর্নীতির মধ্যে পড়ে না, না এটা সরল নীতি? বিএনপির বক্তব্য কোন স্ট্যাবিলিটি মানে স্ট্যাগনেন্ট না, কোন একটা স্থির পজিশন নাই, অস্থিরত্ব মানে অস্থির চিত্ত।
আর মিথ্যা বেশি বললে তো অস্থিরতা থাকবেই। উনি বললেন তাদের আমলে 4 লক্ষ টাকা লাগতো, তারা বিএনপি জামাতারা সময় 4 লক্ষ টাকা লাগতো। এটা উনি স্বীকার করেন, কিন্তু দুর্নীতি সময় শুরু হয়েছে করেছে। আর আমাদের সময় লাগতেছে নাকি 20 লাখ। 20 লাখ টাকা যে লাগছে, উনি কি ওই দেওয়ার সময় ছিলেন এখানে? এই এবার যে পুলিশ নিয়োগ হলো, কনস্টেবল নিয়োগ হলো, আমি আপনাকে অনিয়ারে বলছি, একেবারে পারফেক্টলি হয়েছে। এবং আমি টেলিফোন আমাদের কাছে তদবির লেগে যায়, আমরা তদবির করি, তদবির করে সফল হয় না। এসপিকে বলে যে না, এটাকে রিটার্ন হইতে হবে, বাই বাই হইতে হইবে, না আর পারব না। তো আমার তদবিরের মধ্যে 2টা হয়েছে চাকরি, এখানে তো আমি দেখলাম 2টা চাকরি হয়েছে। এখানে তো 1 কাপ চাও আমি খাই নাই, 1 কাপ চাও খাই নাই। আমার তো ও বাড়িতে গিয়ে দেখি, বাড়িতে গেলাম আর একটা ছেলে চাকরি হয়েছে, মেয়ের চাকরি হয়েছে। এতটা কি বললো, কিভাবে হয়ে গেল? তোর তদবির আমি করি নাই, এমনি হয়ে গেছে। তাহলে এই যে সমস্ত বানোয়াট কথা, বানোয়াট কথা মুখ দিয়ে বলা যে 20 লক্ষ টাকা রাখতেছে, এটা উনি উনি দেওয়ার সময় ছিলেন কিনা সেটার প্রশ্ন। এখন কাউন্টারের জন্য কাউন্টার করা, এই সমস্ত কালচার থেকে বেরিয়ে আসা উচিত। আর দুদু ভাই একটা কথা বলছেন যে পলিটিশিয়ানদের হাতে রাজনীতি নাই, এখন এই কথাটা তো জিয়াউর রহমান সাহেব বলছিলেন এক সময় যে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর পলিটিশিয়ানস, ঠিক আপনি জানেন কিনা? উনি বলেছেন যে আপনার মূল্যায়ন হচ্ছে না। এটা ঐতিহাসিক বক্তব্য জিয়াউর রহমান সাহেবের, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর পলিটিশিয়ানস। পরে উনি দেখলাম যে ডিফিকাল্ট তো করে দিয়েছেন, এই রাজাকার আলবদর এই আপনার যুদ্ধ অপরাধী জামাত এদেরকে আইনে পলিটিক্সে বসে তার পলিটিশিয়ান পলিটিক্স ডিফিকাল্ট হয়ে গেল। কিন্তু হ্যাঁ, ওই ব্যাংকের মালিক, ওই লুটেরা, এই বণিক, এদেরকে আইনে নমস্কার দিয়ে দিলেন, মন্ত্রী বানিয়ে দিলেন, এমপি বানিয়ে দিলেন, পলিটিক্সটাকে পলিটিশিয়ান ডিফিকাল্ট করে দিলেন, বুঝছেন? সেই ডিফিকাল্ট থেকে এখন পলিটিক্সটাকে ইজি পথে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা করছেন, আমাকে নমস্কার দেন নাই। উনি তো আমার আমার নেতা শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি কারেক্ট ডিসিশন নিয়েছেন। উনি জানে যে আহমদ হোসেন হচ্ছে আদর্শের প্রতি কমিটেড, নীতির প্রতি কমিটেড, কাজেই সে স্যাক্রিফাইস করতে জানে। কাজে এমন লক্ষ লক্ষ আহমদ হোসেন আছে যারা নীতির জন্য, আদর্শের জন্য স্যাক্রিফাইস করে, পদের জন্য লালাই থাকে না। হ্যাঁ, আমাকে করে নাই, ঠিক আছে, আবার আমার বউকে আবার উনি এমপি করেছেন, আমাকে পারেন না হয়তো কোনো কন্ট্রিবিউশনের কারণে, আবার আমার বউকে করেছেন। কাজে এই পার্টিতে স্যাক্রিফাইসের বহু লোক আছে, আমরা জীবনকে স্যাক্রিফাইস করার চেষ্টা করেছি। বঙ্গবন্ধুকে হত্যার পরে অনেক কর্মী জীবন দিয়েছে বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য, বঙ্গবন্ধু হত্যার বিচারের জন্য, এবং রাজপথে যত কর্মী মারা গেছে আমাদের স্যাক্রিফাইস। আওয়ামী লীগের ফিলোসফির অপর নামই হচ্ছে স্যাক্রিফাইস, আদর্শের অপর নামই হচ্ছে স্যাক্রিফাইস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো আমাদের স্যাক্রিফাইসের প্রকৃষ্ট উদাহরণ। উনি কি পেয়েছেন, ওনাকে আমরা কি দিয়েছি যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হলো 3.5 বছর পরে? তার বুকে আমরা এক জাগ ফুলেট দিয়েছি, তার পরিবারের 2 জন সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট মেয়ে শেখ রেহানা ছাড়া, তারা থাকতে তারাও বাঁচতেন না। বঙ্গবন্ধু আমরা কি দিয়েছি তাকে? তো আমরা কি এই তো দিয়েছি আমরা পুরস্কার, এটা কি মূল্যায়ন? সুতরাং আমরা সেই বঙ্গবন্ধুর আদর্শের উজ্জীবিত করব। এত স্যাক্রিফাইস এবং আপনাদের মানে বারবার মানে প্রতিবারই নির্বাচন ইশতেহার আপনারা বলছেন যে হ্যাঁ স্যাক্রিফাইস শূন্য, আরেকটা কথা বলি, সেটা কেন হচ্ছে? আমি আরেকটা কেন করা যাচ্ছে না? আমি আরেকটা কথা, মূল সমস্যা আপনি কি মনে করেন? আমি আরেকটা কথা বলি, উনি যেটা বলেছেন আওয়ামী লীগ আছে বলেই বাংলাদেশে এখন আপনার উগ্রবাদ জঙ্গিবাদ নিয়ন্ত্রিত, আওয়ামী লীগ আছে বলেই পেট্রোল বোমার রাজনীতি এখন কঠিন হয়ে গেছে, বিএনপির সেই পেট্রোল বোমার রাজনীতি, সেই ধ্বংসাত্মক রাজনীতি, মানুষ পুড়িয়ে দেওয়া রাজনীতি, এই সমস্ত রাজনীতি এখন অবদমিত, নিয়ন্ত্রিত, কারণ সুশাসন আছে। সুশাসন মানে কি?
আইনের শাসন হচ্ছে আইন প্রয়োগ করো কার নামে, যে দুষ্ট তাকে দমন করো। দুষ্টের দমন সৃষ্টির পাল্টা কথা আছে, আওয়ামী লীগ হচ্ছে সেই পার্টি দুষ্টকে দমন করে সৃষ্টকে লালন করে। কাজে আওয়ামী লীগ আছে বলি বাংলাদেশে শান্তি স্থিতি উন্নয়ন আছে, কোনো অ্যানার্কিজম নেই। অ্যানার্কিজম ইজ নট টলারেবল, অ্যানার্কিজম আমরা টলারেট করবো না। অ্যানার্কিজম যখন টলারেট করবো না, তারা যারা অ্যানার্কিজম করবে তারা তো আমাদের প্রতি বিক্ষুব্ধ হবে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াই আমরা করব, দুর্নীতিবাজরা তো একটা কমিউনিটি আছে, তখন তারা কি আমাদের পক্ষে কথা বলবে? এই যে বঙ্গবন্ধু বলেছিল, বঙ্গবন্ধু আউটস্পোকেন, তিনি তো ওপেন বলতেন, এত সরল, এত আত্মবিশ্বাসে বলিয়ান নেতা বাংলাদেশ আর হবে? কেমন বলেছেন, চোরের কোনি পেয়েছি, গ্রেট ম্যান, তিনি স্বীকার করেছেন বাংলাদেশটা সেই চোরের কোনি থেকে দেশটাকে মুক্ত করার জন্য, পুনর্গঠন করার জন্য তিনি বঙ্গবন্ধু বাকশাল করেছিলেন, বৈপ্লবিক কর্মসূচি নিয়েছিলেন, কিন্তু তখন তাকে খিল করা হয়েছে। কেন করেছে, কারা করেছে? ওই চোরের কনিরা, ওই চোর, তারাই কিন্তু হত্যা করেছে বঙ্গবন্ধুকে। তাদের সাথে কারা কারা ছিল, তাদের সাথে যারা ছিল তারাই কিন্তু পরে বিএনপির প্রতিষ্ঠাতা হয়েছেন। বঙ্গবন্ধুর রক্তের উপর দাঁড়িয়ে রক্তাক্ত বঙ্গবন্ধুর সেই বুকের রক্ত যখন 32 নম্বর আমাকে বলতে না দিলে সময় নাই, শেষ হয়ে যাচ্ছে, সময় দিতে তো একটু হবে স্পিকার, স্পিকার আপনি আমাকে যে না দেন তার আমাদেরকে বেশি সময় দেন স্পিকার, তাহলে সেই তারাই সেদিন কিলারদের, বঙ্গবন্ধুর কিলারদেরকে নিয়ে পার্টি করলেন, মুক্তিযুদ্ধের কিলার যারা যুদ্ধ অপরাধী রাজাকার তাদের নিয়ে পার্টি করলেন। সেই পার্টি তো বিএনপি, বিএনপি ইজ মেড ফর করাপশন, বিএনপি ইজ মেড ফর কি, কিলিং পিপল, কিলিং পিপল। বাংলাদেশে এই পর্যন্ত আপনি বলেন তো, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে ১০ ট্রাক অস্ত্রের মামলা ২১শে আগস্টের মামলা, এটা কিন্তু বিচারাধীন আছে। যত বিচারের কাজ সব শেখ হাসিনাকে করতে হয়, আর যত কিলিং দুর্নীতি সব করে বিএনপি। আমি তাজ ভাই, আমাদের হাতে খুব বেশি সময় নেই, মিনিট দেড়েক সময় আছে, আমি দুদিন পরে কিছু আসতে পারছি না, আমি এবার বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে যে আপনি যে জায়গাটিতে বলছিলেন যে মানে মানে সচিবরা অনেক বেশি রাজনীতিবিদদেরকে নিয়ন্ত্রণ করছেন, বা মানে তারা যেটা চাচ্ছেন সেটা আসলে রাজনীতিবিদদের করতে বাধ্য হচ্ছেন, সেটা কি আসলে রাজনীতিবিদদের মানে ব্যর্থতা না, এবং সেটা কি মানে তাদের এফিসিয়েন্সির অভাব কিনা? দেখেন, আপনি যখন প্রশাসনকে দলীয়করণ করবেন তখন কিন্তু আপনার এটা হবেই। আমাদের রাজনীতিটা এমনভাবে এখন ডিপেন্ড হচ্ছে, ডক্টররা রাজনীতিতে জড়িত, শিক্ষকরা রাজনীতিতে জড়িত, আইনজীবীরা বিভিন্ন রাজনীতির ফ্যাকশনে জড়িত আছে না, আপনি প্রশাসনের ক্যাডাররা আছে রাজনীতিতে জড়িত পিছন থেকে। আমাদের সময় আমরা যে তথাকথিত স্বৈরাচার আওয়ামী লীগ বিএনপি দিয়ে জেনে নিয়েছিল, এই ঢাকার ডিসি ছিলেন মোফাজ্জল করিম সাহেব, বিএনপির নেতা, এরশাদ সাহেব সেই ডিসি সাহেবকে চেঞ্জ করেন নাই আসে, দাদার উনি প্রমোশন হয়ে পরে বিভাগীয় কমিশনার হয়েছিলেন। রাজনীতিতে যখন প্রশাসনকে দলীয়করণ করবেন আপনি, তখন কিন্তু এই ঝামেলাটা হবেই আপনাকে। আমরা যদি এটা থেকে বেরিয়ে আসি, অ্যাকাউন্টেবিলিটি নেই, যে রাজনীতিবিদরাও অ্যাকাউন্টেবল মধ্যে আমরারাও থাকতে হবে, কেউ বাইর হতে পারবে না, সেটা তখনই হবে যখন আপনি মানুষের উপরে বর করে আপনি চালাইতে হবে দেশকে। আমাদের রাজনীতিবিদ এই 47 বছরের মধ্যে যতটা ইলেকশন হয়েছে, 91 বারে যতটা ইলেকশন হয়েছে, আওয়ামী লীগ বিএনপি আমরা সেটা নিয়ে এক বাক্য হলো, সেটা আমরা একটা জায়গায় আসতে হবে দেশের উন্নয়নের জন্য, দেশের দুর্নীতি মুক্ত করার জন্য, দেশকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা এক ন্যাশনাল কনসেনসাসে থাকতে হবে। রাজনীতি ডিফার থাকতে পারে, এই জায়গায় আসলে এই দেশটা সকলের, আমার একা না, সবাই মিলে আমরা দেশ আমাদের। স্যার এবং শামসুজ্জামান দুদু, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল, শুভরাত্রি।